আমার প্রতিপালক একদিন আমার নিকট মক্কার বাতহা অর্থাৎ কঙ্করময় এলাকা আমার জন্য স্বর্ণে পরিণত করিয়া দিবার প্রস্তাব করিলেন। আমি বলিলাম, হে আমার প্রতিপালক, তাহার প্রয়োজন নাই। বরং একদিন আমি তৃপ্তির সাথে আহার করিব, আর একদিন ক্ষুধার্ত থাকিব। এই কথা তিনি তিনবার বলিলেন। যখন ক্ষুধার্ত থাকিব তখন বিনীতভাবে তোমার কাছেই প্রার্থনা করিব এবং তোমাকেই স্মরণ করিব। এবং যখন পরিতৃপ্তি সহকারে আহার করিব তখন তোমার শুকরিয়া আদায় করিব এবং তোমার প্রশংসা করিব। আল হাদিস তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2289। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে এক মুঠো মাটি দিয়া সৃষ্টি করিয়াছেন, যা তিনি সমগ্র ভূপৃষ্ঠ হইতে নিয়াছেন। অতএব আদম সন্তানও মাটির অনুরূপ হইয়াছে। এদের মধ্যে কেউ লাল, কেউ সাদা, কেউ কালো এবং কেউ এই সকলের মধ্যবর্তী বর্ণের হইয়াছে। এইভাবে কেউ কোমল, কেউ কঠোর এবং কেউ অসৎ ও কেউ সৎ স্বভাবের হইয়াছে। আল হাদিস মেশকাত শরীফ, হাদিস নাম্বার 93। এই হাদিসটি সুনানে আহমদ, তিরমিজি এবং আবু দাউদ শরীফেও বর্ণিত হয়েছে।